বানাবো ডালিয়ার ক্ষীর বা ডালিয়ার পায়েস, সেই জন্য যা যা লাগবে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ডালিয়া, 2 কাপ পরিমাণে দুধ, 1 কাপ পরিমাণে চিনি, কিছুটা কিশমিশ, আর লাগবে পরিমাণ মতন ঘি। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। ঘি গরম হলে এর মধ্যে কিশমিশগুলো দিয়ে ভেজে নেব। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। ঘি গরম করে ঘিতে কিশমিশগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই ঘির মধ্যে ডালিয়াগুলো দিয়ে ভেজে নেব। ডালিয়াগুলো দিয়ে দিচ্ছি। এখন ডালিয়াগুলো ভালো করে ভেজে নেব। দু তিন মিনিট ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এখানে আমি 2.5 কাপ পরিমাণে জল দেব, আরো 1/2 কাপ। তো 2 কাপ পরিমাণে জল আমি আগেই দিয়ে দিয়েছি, এখন আরো 1/2 কাপ জল আরো দিয়ে দিচ্ছি। ডালিয়াটা ভালোভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুধ, তার সাথে এর মধ্যে দিয়ে দেব 3টে এলাচ। জল শুকিয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। এখন আমি এর মধ্যে 3 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে এলাচ। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আরো 3 মিনিট রেঁধে নেব। তাহলে এখানে আমি আরো 1/2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, আরো 2 মিনিট ফুটিয়ে নেব। তো ডালিয়ার পায়েস অলমোস্ট রেডি, একটু পর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ডালিয়ার পায়েস, এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ডালিয়ার পায়েস। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।